সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটা ভিন্ন খবর, কৃষি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আসছি। এবং অনেক গল্প শুনে রাজোর থেকে দোদারার লক্ষীপুর গ্রামে এসেছি আমার এক ভাইয়ের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমার নাম টুটুল বিশ্বাস। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, গ্রামের বাড়ি নরারকান্দি, রাজৈর খান ফার্মেসি। আমি একজন ওষুধ ব্যবসায়ী। এই ধানটা আমি ভিয়েতনামের থেকে নিয়ে আসছি, চীনা প্রজাতির। ভিয়েতনামের থেকে নিয়ে আসছি, এটা চীনা প্রজাতির ধান। এর ধানের নাম চায়না ধান। আচ্ছা, কত ধান, মানে কতটুকু ধান আনছেন এখানে? এখানে 10 কেজি ধান আনছি আমি বিশ হিসেবে। 10 কেজি ধান কত মানে বিঘায় যে লাগানো হয়েছে? 52% আড়াই বিঘা জমিতে আমি লাগাইছি। 52% আড়াই বিঘা জমিতে লাগাইছেন। আচ্ছা, এই ধান তো আর রাজুর উপজেলায় নাই বলে মনে হয় আমার। হ্যাঁ, আমার আমার জানা মতে এই রাজুর থানার কারো নাই। এই ধান মানে হওয়ার পরে আপনাদের কি কৃষি জমি যে কৃষকদের মাঝে বিতরণ করবেন? না, এটা হওয়ার পর আমি বীজ হিসাবে কৃষকদের মাঝে বিতরণ করবো। শীষটা দেখেন ভাই, প্রতিটা শীষ দেখেন, শীষ দেখেন, এইটা শীষ দেখেন কেমন ছড়া কাটছে দেখেন। এই যে এই যে, হ্যাঁ এই যে শীষটা দেখেন, এই যে শীষ, এটা হলো চায়না না? হ্যাঁ, এই যে চায়না, চায়না, এটাই চায়না। এটা কত দূর মানে জমি আপনার দেখান তো? আড়াই বিঘা জমি, 52% আড়াই বিঘা। শুনছি আপনি তো আরেকটা ধানের কথা শুনলাম আপনার কাছে, ব্ল্যাক রাইস, একটু দূরে এই জমি। এটা কতটুকু জায়গায় লাগাইছে? 1% জায়গার মতন, মানে আপাতত পরীক্ষার পরীক্ষামূলক, পরে আমরা আসলে আবার দেখতে পারবো। হ্যাঁ, সুন্দর হয়েছে ধানগুলো, খুব সুন্দর। এবং খুব এই যে লাল লাল আসছে এই যে ধানগুলো, এটা কি মানে পাকার পাকার পুষ্ট হইতেছে? এটা একটা অনেক ধান।